ট্রেনে অসুস্থ বৃদ্ধ, স্টেশনে তাকে নামিয়ে দেয় তার সহযাত্রীরা, দীর্ঘ সময় সেখানে পড়ে থেকে মৃত্যু হয় বৃদ্ধের। বনগাঁ শিয়ালদহ শাখায় অমানবিক ছবি। অসুস্থ হয়ে প্রায় ঘন্টা দেড়েক স্টেশনে পড়ে রইল এক বৃদ্ধ। অভিযোগ, বৃদ্ধকে বাঁচাতে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। অবশেষে প্ল্যাটফর্মেই মৃত্যু হয় ওই অজ্ঞাত পরিচয় বৃদ্ধের। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে বনগাঁ শিয়ালদহ শাখার বামুনগাছি স্টেশনে। ঘটনা সূত্রে জানা যায়, এদিন শিয়ালদহ বনগাঁ শাখার মাঝেরহাট লোকাল করে এক বৃদ্ধ মাঝেরহাটের দিকে যাচ্ছিলেন। সেই সময় ট্রেনে ওই বৃদ্ধ অসুস্থ বোধ করায় তাকে তার সহযাত্রীরা শিয়ালদহ বনগাঁ শাখার বামুনগাছি স্টেশনে নামিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, এরপর প্রায় দেড় ঘন্টা ধরে এই তীব্র গরমে স্টেশনেই পড়েছিল ওই বৃদ্ধ। একটি বারের জন্য কোনো যাত্রী কিংবা রেল কর্তৃপক্ষ কেউই এগিয়ে আসেনি বৃদ্ধের দিকে। এরপর বৃদ্ধ একটি লাড্ডু খেয়ে জল খেতেই হঠাৎই লুটিয়ে পড়ে স্টেশনের ওপর। জানা যায়, এরপর আরপিএফ এসে ওই বৃদ্ধের দেহ উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করে। এই বিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, আজ ঘটনাটি ঘটেছে। বৃদ্ধ বনগাঁ মাঝেরহাট লোকাল করে মাঝেরহাটের দিকে যাচ্ছিলেন। সেই সময় উনি ট্রেনে অসুস্থ বোধ করায় ট্রেনের যাত্রীরা মিলে তাকে বামুনগাছি স্টেশনে নামিয়ে দেয়। এরপর তিনি অসুস্থ বোধ করছিলেন, বেশ কয়েকজন তাকে জলও খেতে দেয়। জানতে পারি এরপরই ওই বৃদ্ধ মারা যায়। আমরা বিষয়টি অনেক পরে জানতে পারি, তবে ট্রেনের যাত্রী বা রেল কর্তৃপক্ষ বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো তিনি প্রাণে বেঁচে যেতেন। ওখানে বলাবলি করছিল, আমি শুনলাম, আমি তখন আমার কাস্টমার ছিল, এখানে ছিলাম। তারপর এখানে আসলে পরে ওরা বললো যে এরকম ব্যাপার, ওর শরীর খারাপ হচ্ছিলো, একটা লাড্ডু খাচ্ছিল। লাড্ডু খাওয়ার পরে তারপরে অসুস্থ দেখে তখন ওরা মাঝেরহাটে কিছু ছেলেপিলে বললো, কাকা তোমাকে লাবিয়ে দিই, তোমার খুব শরীর খারাপ। তো কী করলো, এখানে এসে লাবিয়ে দিল। লাবিয়ে দেওয়ার পরে তারপর আবার কিছু লোক নাকি জল দিল, শুনলাম। আমি তো আমার ঘরে খোঁজ দিচ্ছিল। জল দেওয়ার পরে আস্তে 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 মারা গেল। নামার পরে একটুখানি বসেছিল, একটুখানি বসার পরে কী করলো, সবাই একটু জল দাও জল দাও বললে, বলার পরে তারপরে আস্তে আস্তে জলটা খাওয়ার পরে আস্তে আস্তে শুয়ে পড়লো। মারা গেলি পরে তারপরে গিয়ে এখানে লোকজন কী করবে, আরপিএফ এর ডাকো। তারপরে আরপিএফ ওই টিকিট কাউন্টারে মাস্টার কাছে খবর দিলো, উনি আরপিএফ ডেকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গত সপ্তাহ থেকে তীব্র তাপপ্রবাহ বঙ্গজুড়ে। আজ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সকাল থেকেই রোদের দাপটে তীব্র গরম বঙ্গজুড়ে। বেলা যত বেড়েছে গরমের তীব্রতা ততই বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবারই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। এমনকি কয়েকটি জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। দুপুর পড়তেই কলকাতায় তাপপ্রবাহ শুরু হয়, ফলে যাতায়াতের সময় অনেককেই নাকাল হতে হচ্ছে। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। এদিন সোনারপুর এলাকায় তীব্র গরমের বলি হয়েছেন এক বৃদ্ধা। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রচণ্ড গরমে সানস্ট্রোকের ফলেই তার মৃত্যু হয়েছে। মৃত ওই বৃদ্ধার নাম শাকিলা বিবি। প্ল্যাটফর্মে থাকা অনেক যাত্রীর অনুমান, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিও গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। ট্রেনে অসুস্থ হয়ে পড়ায় তাকে ট্রেন থেকে বামুনগাছি স্টেশনে নামিয়ে দেয় তার সহযাত্রীরা। একেতেই তীব্র গরম, তার মধ্যে এমন অমানবিক ঘটনা ঘটায় হতবাক সকলেই। বর্তমান সময় দাঁড়িয়ে এমন অমানবিক ঘটনা ঘটায় সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের মানবিকতা নিয়ে উঠছে প্রশ্ন। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, শুনলাম, আমি তো জানি না, আমি দোকান যখন খুললাম খোলার পরে সবাই দেখলাম আমাদের মানে প্যাসেঞ্জার প্রচুর ভিড় হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম যে ওখানে কী হয়েছে, বলল একজন শরীর খারাপ হয়েছে এবং মারা গেছে। তারপর দৌড়ে ওখানে গেলাম, গিয়ে দেখে শুনলাম যে ট্রেন ডাউন মাঝেরহাট বনগাঁ লোকাল, ওটা আপনাকে ডাউনে অসুস্থ হয়েছিল, ট্রেন থেকে নামিয়ে দিয়েছে। নামানোর পরে লোকটা নাকি ওখানেই স্পট। তারপরে স্টেশন মাস্টারের খবরে গেছে, স্টেশন মাস্টার আরপিএফকে কল করেছে, আরপিএফ দত্তক করেছিল। ওখান থেকে আসার পর উনি আবার টোটো নিয়ে আসতো, টোটো বডি নিয়ে যেতে পারিনি, তারপরে ভ্যানে করে বডি নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বামুনগাছি।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।